নমস্কার বন্ধুরা, ডি কিচেন ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের মধ্যে একজন বন্ধু মাকে ঘুগনি রান্না করতে বলেছিল, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ঘুগনি তৈরির জন্য মটর আর আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে। তার আগে মটরগুলো এক রাত, মানে যেদিন ঘুগনিটা তৈরি করবে তার আগের দিনই ভিজিয়ে রাখতে হবে। নিয়ে নেওয়া হয়েছে খাসির মাংসের তেল, তেলগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ কেটে রাখা হয়েছে, রসুন আধ থেঁতো করে রাখা হয়েছে, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা। নেওয়া হয়েছে হলুদ, লবণ, জিরা, চিনি, টমেটো সস, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর নিয়ে নেওয়া হয়েছে সরষার তেল। মা এখন গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিচ্ছে। কড়াইটা সামান্য একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জল। জল দেওয়ার পরে জল বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মা বেশ কিছুক্ষণ জলটা ফুটিয়ে নিয়েছে, এখন গরম জলটা খাসির মাংসের তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। জল দেওয়ার পর তেলটা একটু সামান্য কিছুক্ষণ নেড়ে নিয়ে রেখে দিতে হবে। এরপরে শুকনো কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে সরষার তেল, কারণ কড়াইয়ের মধ্যে জল থেকে গেলে তেল দেওয়ার পরে তেলটা ছিটকে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু জিরে। ফোড়নগুলো দেওয়ার পরে ফোড়নের রঙটা সামান্য একটু বাদামি হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে সামান্য একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা, আধ থেঁতো করে রাখা রসুন, আবারও সামান্য একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলু। মা দিয়ে দিচ্ছে মাঝারি সাইজের দুটো আলু, তোমরা চাইলে নিজের ইচ্ছে মতো আলু দিতে পারবে। এখন দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিচ্ছে সামান্য একটু জল। বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো মা মাঝে মাঝে হাত ধোয়া জলটা কেন দেয়। মার মুখেই শুনেছি তরকারিতে নাকি হাত ধোয়া জল দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়, তাই মা এতে দেয়। সব বাটা মশলাগুলো তোমরা দেখতে পেলে মা এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ, সামান্য কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। এখন গরম জলের মধ্যে রাখা খাসির মাংসের তেলগুলো জল থেকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তেলগুলো দেওয়া হয়ে গেলে জলটা রেখে দিতে হবে। তেল দেওয়ার পরে সামান্য একটু নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি, একই সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও সামান্য কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা মটরগুলো। মটর দেওয়ার পরে নেড়ে নিতে হবে।
এখন দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে টমেটো সস। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন খাসির মাংসের যে তেলটা চুবিয়ে রেখেছিল সে বাটির জলটা দিয়ে দিচ্ছে। একই সাথে দিয়ে দিচ্ছে তিন হাতার মতো জল। জল দেওয়ার পরে আবারও সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মা একপাশে গরম মশলাগুলো সামান্য একটু থেতো করে নিচ্ছে। গরম মশলাটা থেতো হয়ে গেছে, এখন মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। গরম মশলা দেওয়ার পরে আবারও সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাছটি বন্ধ করে দিয়েছে আর তৈরি হয়ে গেছে ঘুগনি। মা এখন কড়াই থেকে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছে। মা এখানে পরিবেশনের জন্য অন্য একটি প্লেটে তুলে নিচ্ছে। প্লেটে তুলে নেওয়ার পরে ওপর দিয়ে সেদ্ধ ডিম, পেঁয়াজ, লেবু, টমেটো সস দিয়ে সাজিয়ে নিয়েছে। বন্ধুরা, ঘুগনি রান্না করেছি আমি আজকে, বৈকালের টিফিন আমার মেয়ে আজকে খাবে। খুবই সুন্দর হয়েছে মা, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। আর তোমরা রেসিপিটা দেখে একদম বাড়িতে অবশ্যই তৈরি করবে, একদম দোকানের মতো ঘুগনি হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।